হ্যালো, আজকে আমরা তৈরি করছি সয়াবিন আলুর কষা, এক সুস্বাদু রান্না। দেখুন, আগে থেকে সয়াবিনটাকে ভিজিয়ে রাখা হয়েছে। এটা মোটে 50 গ্রাম মতন সয়াবিন নেওয়া হয়েছে, সাথে দুটো আলু। দেখতে সুন্দর লাগছে। একটু টমেটো কেটে রাখা হয়েছে, একটু লঙ্কা কুচি রাখা হয়েছে, একটু লঙ্কা গুঁড়ো আদা দুটো মিক্সড করে রাখা হয়েছে, একটু ক্যাপসিকাম কেটে রাখা হয়েছে। এটা কি কেমন? এটা কাজু, আচ্ছা, চারমগজ আর পোস্ত, এটা কাজু, চাল মগজ আর পোস্ত তিনটাকে বেটে একটা আর এটা হলো একটু আদা গরম বাটা, জল, জিরে বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মিট মশলা। আজকে আমরা তৈরি করবো সুন্দর একটি রেসিপি। দেখুন পুরো রেসিপি সরঞ্জামটা, আর এটা হলো ক্যাপসিকাম, ক্যাপসিকাম দেখেছি, হ্যাঁ ক্যাপসিকাম দেখেছি। আর এদিকে হচ্ছে গুঁড়োটা আছে, ধনে মৌরি, আচ্ছা ধনে এর মৌরি, মধ্যে ধনে মৌরি, ছোটো এলাচ আর দারচিনি, লবঙ্গ আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা। এই মশলাটা সুন্দর একটা গন্ধ। আর এটা কাসৌরি মেথি। এই উপকরণগুলো আপনারা নিয়ে নেবেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে অল্প তেল দেওয়া হচ্ছে। আমি প্রথমে আলুগুলো একটু তেলে দিয়ে ভেজে নিলাম, অল্প হলুদ দিলাম, এভাবে এটাকে ভেজে নিতে হবে 2 থেকে 5 মিনিট। একটু অল্প ভেজে নিতে হবে, তুলে নিলাম পাত্রের মধ্যে তুলে রাখা হবে। এবার সোয়াবিন গুলো দিয়ে দিই, এবার সোয়াবিন গুলো ভেজে নিবে। আর এবার সেদ্ধ রাখা, করে রাখা সোয়াবিনটা, এবার সোয়াবিনটা সেদ্ধ করে জল চিটে সোয়াবিন থেকে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার এখন তেলে তো ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে সেদ্ধ করার ছিল, এবং এখন আমি অল্প পরিমাণে একটু হলুদ দিলাম। এইভাবে 2 থেকে 5 মিনিট সয়াবিনটাকে কষে নিতে হবে, না ভেজে নিতে পারে, কষে আর ভেজে একই। ওতে একটু তেল দেওয়া হবে, তেলটা কমে দিতে হবে। দেখুন সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে সয়াবিন আলুটা। আবার একটু কড়াইয়ে তেল দেওয়া হলো, কড়াইটাকে পরিবর্তন করা হয়েছে, কড়াইয়ে একটু তেল দেওয়া হলো। দিয়ে দিলাম গোটা, দিয়ে ফোড়নের জন্য অল্প গোটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, 3-4টে লবঙ্গ দিলাম, ছোট এলাচ দিলাম, একটু দারচিনি দিলাম। এটাকে একটু নেড়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে ফোড়নটা। আমি এবার টমেটোটা দিয়ে দিই,
আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। অল্প নুন দিলাম। এভাবে এটা একটু মাছ পাকিয়ে নিলে একটু ভেজে নিতে হবে। আমি আদা দিয়ে লঙ্কা আর মিট মশলা বাটাটা দিয়ে দিলাম। খুলি একটা দেখে ভেজে রেখে দিলাম। ধনে মৌরি ছোট এলার লবঙ্গ আর দারুচিনি এটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছে, সেটা দিলাম। কাজু পোস্ত আর চারমগজ বাটা নিয়ে একটুখানি কষে নিতে হবে মশলাটা, যতক্ষণ না তেলটা মশলা থেকে আমি একটু অল্প পরিমাণে কাঁচি মেখে দিয়ে দিলাম। আমি এবার আগে থেকে আলু সোয়াবিন ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো আবার দিয়ে দিই। দিয়ে একটু নেড়ে নিতে হবে মশলাটা সব কষে নিতে হবে। আমি মশলার বাকিগুলো দিয়ে একটু দিয়ে দিলাম গরম জল। আমি
এবার আমি একটু গরম জল দিলাম। আমি ঢাকা 5 মিনিট পর খুলবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুললাম। আমার সোয়াবিন আলু হয়ে গেছে। আপনারা গরম মশলা দিতে পারেন, যদি আমি গরম মশলা খাই না, গরম মশলা দিই না, একটু ঘি দেবো। ঘি দিয়ে দিলাম রান্নাটা। আমি এবার এটা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, একটু অন্যজনকে রান্নাটা পৌঁছে দেবেন যাতে সেও বানিয়ে খেতে পারে। দেখুন সুন্দর দেখতে হয়েছে রান্নাটা।